ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2023 থেকে 24 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন এখনো পর্যন্ত করেনি তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেল। আর মাত্র কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু সেই 2023 থেকে 24 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা পেন্ডিং লিস্টে পড়ে আছো তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। 23 থেকে 24 শিক্ষাবর্ষের আবেদনের কিন্তু লাস্ট ডেট ডিক্লেয়ার করা হয়ে গেল। এবারে কিন্তু 2024 থেকে 25 শিক্ষাবর্ষ অর্থাৎ এ বছর 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করে কলেজে ভর্তি হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। সবটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরো আপডেটস এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাজ্য সরকারের জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। শুধুমাত্র 60% নাম্বার পেলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং পরবর্তী বছর রিনিউয়ালের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু টাকা পেতে পারবে। 2023 থেকে 24 শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল অনেকদিন আগেই। এবার অর্থাৎ 2023 থেকে 24 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়ার শেষ দিন কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট চেক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 2023 থেকে 24 শিক্ষাবর্ষের লাস্ট ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ যদি 2023 থেকে 24 শিক্ষাবর্ষে আবেদন না করে থাকো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, তাদের জন্য কিন্তু মাত্র আর হাতে দুটো দিন সময় রয়েছে। অর্থাৎ আজকে 7ই আগস্ট, আগামী 9ই আগস্টের মধ্যে তোমাদের পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু 2023 থেকে 24 শিক্ষাবর্ষের কোনো ছাত্র বা ছাত্রী এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। 2023 থেকে 24 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত 12ই জুলাই 2023, এবং সেই আবেদন প্রক্রিয়া চলেছিল দীর্ঘ 1 বছর ধরে। এবং অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে 2023 থেকে 24 শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেল। শুধুমাত্র 2023 থেকে 24 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যই লাস্ট ডেট ডিক্লেয়ার করা হয়েছে। এই 9ই আগস্টের পর থেকে আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে 2024 থেকে 25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন আবার শুরু করা হবে। অর্থাৎ 2023 সালে যে সকল ছাত্র বা ছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছিলে তাদের ফ্রেশ আবেদন, এবং 2023 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণী পাস করেছিলে বা কলেজে ফার্স্ট ইয়ারে এক্সামে পাস করেছিলে এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য রিনিউয়াল অ্যাপ্লিকেশনের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী 9ই আগস্ট 2024। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস আউট করে কলেজে ভর্তি হচ্ছে বা বিভিন্ন ভোকেশনাল কোর্সে ভর্তি হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ সেমিস্টার ভিত্তিক যে সমস্ত ছাত্রছাত্রীদের কোর্স রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু প্রতিটা সেমিস্টারে পাস আউট করে বেরোতে হবে। অর্থাৎ কারো যদি সাপ্লি এসে যায় কোনো কারণে তাদের ক্ষেত্রে তারা কিন্তু আর কোনো রকম স্কলারশিপে কন্টিনিউ করতে পারবে না বা রিনিউয়াল করতে পারবে না। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু একেবারেই তোমাদের পাস করে উঠতে হবে। এবারে আসি 2024 থেকে 25 শিক্ষাবর্ষের নতুন যারা আবেদন করবে অর্থাৎ এবছর যারা পাস করে নতুন ক্লাসে বা কলেজে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে। যে সকল ছাত্রছাত্রী 2024 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে অনেকেই কমেন্টে লিখে জানিয়েছিল যে তোমাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি নবান্ন স্কলারশিপ বা ওয়াইসেস স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপের ব্যাপারেও তোমরা জানতে চেয়েছিলে। এই সমস্ত সরকারি স্কলারশিপগুলো আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের বড় জোর প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। যেমনটা তোমরা আপডেট পেলে 2023 থেকে 24 শিক্ষাবর্ষের লাস্ট ডেট ডিক্লেয়ার করা হয়ে গেল, এর থেকে তোমরা নিশ্চিত হতে পারো যে খুব শীঘ্রই তোমাদের জন্য অর্থাৎ 2024 থেকে 25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই চালু হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরবর্তীকালে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিভিন্ন নোটিস এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।